আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক ঈদের সকাল আমাদের এখানে আটটা পনেরো আটটা বাজছে এই হচ্ছে অবস্থা আমাদের আকাশ থেকে আল্লাহর নিয়ামত ঝরছে আজকে সারাদিনেই ঝরবে আলহামদুলিল্লাহ আরেকটা সুন্দর পবিত্র ঈদ পেয়েছি প্রচণ্ড রকম বাতাস শুধু বৃষ্টি বলবো না এই যে পতাকাটা দেখতে পাচ্ছেন কি না দেখেন অনেক বাতাস হচ্ছে এই সময় আসলে ভেবেছিলাম যে ঈদের জামাতে যাব এই বছর কিন্তু আল্লাহ কপালে লেখেনি ভাগে লেখেনি যার জন্য নামাজটা পড়তে পারিনি কেন এর আগে কখন আমি ঈদের নামাজ পড়িনি ভেবেছিলাম যে এই বছর পড়বো কিন্তু ঈদ বৃষ্টির জন্য মসজিদে পড়াবে নামাজ মাঠে পড়াবে না মেয়েদের মানে এখানে মসজিদে অন্তত পক্ষে এখন পর্যন্ত মেয়েদের ব্যবস্থা হয়নি নামাজের তো যাই হোক আল্লাহ লাখ লাখ সবাই ভালো আছে আর সবাইকে এই যে আমার বাগানের ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এই যে আমার এই গাছটায় ফুল ফুটেছে এবং এটা তো সাকলেন্টে ফুল ফুটেছে আমার বাগানে এখন ঠিক করবে কিন্তু এই ঠান্ডার জন্য না আসলে বাগানে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই ভয়ও করে ঠান্ডাও লাগে বাগান পরিষ্কার করা দরকার খুবই দরকার কারণ পরিষ্কার না করলে তো হবে না এই যে গাছের অবস্থা তো এই অবস্থায় আছে এখন ঠান্ডার জন্য আসলে কিছুই হয়নি এখন পর্যন্ত তো যাই হোক পরবর্তীতে আপডেট দিব ইনশাল্লাহ আর এখনকার জন্য আল্লাহ হাফেজ জানাচ্ছি সবাইকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিওটি শেষ করছি